হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাইট শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গি, দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে, সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধাত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। হ্যালো এভরিওয়ান, সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো একটি ঔষধি গাছ। এই গাছটি আপনারা সবাই চেনেন, আমাদের দেশে খুব পরিচিত একটি গাছ। গাছটির নাম হলো বিলম্ব। বিলম্ব কামরাঙ্গা গোত্রের একটি ফল। বিলম্ব বা বিলম্বি বাংলাদেশের দুই জেলা কুমিল্লা এবং ব্রক্ষণবাড়িয়া অঞ্চলে এটি প্রচুর পরিমাণ দেখা যায়। এটি শুধুমাত্র একটি ফল যে তা কিন্তু নয়, বরং এর রয়েছে নানা ঔষধি গুণাগুণ। চলুন তাহলে বিলম্ব কিংবা বিলম্বির উপকারিতা সম্পর্কে জেনে আসি। ডায়াবেটিস কিংবা বহুমূত্র প্রতিরোগে এই ফলটি প্রচুর ভূমিকা রাখে। এর মধ্যে বিদ্যমান রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলকানি নিরাময়ক। মাম্স, চামড়ার ফাটা প্রভৃতি রোগ দূর করতে এটি অনেক কার্যকারী ভূমিকা রাখে। নানা ধরনের যৌন রোগের চিকিৎসাও হয় এই গাছের পাতা থেকে। তো বিলম্বি একটি অনেক উপকারী ফল এবং দেখতে ফলটি অনেক সুন্দর, অনেকটা কারমাঙ্গার মতোই লাগে এটি দেখতে। আমাদের দেশে অনেক জায়গায় এটি দেখা যায়। এই গাছটির পাতা, ফুল, ফল দেখতে অনেক সুন্দর। এই ফলের রয়েছে অনেক উপকারিতা, যেমন আমরা কিছু ঔষধি গুণাগুণ জানি, যে এছাড়াও কী কী আছে। যেমন বিলম্বি চুলকানি নিরাময় করে। এটি গাছের পাতা বেটে গায়ে লাগালে বা চুলকানি স্থানে লাগালে চুলকানিটি নিরাময় হয়ে যায়। বিলম্বি গাছের ফল প্রতিনিয়ত খেলে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিক্সের সমস্যা সমাধান হয়। কাশি ও সর্দি নিরাময়ে বিলম্বি ফুল ভালো কাজ দেয়। গরম পানির সঙ্গে এটিকে জাল দিতে হবে। এটি পানি নিরাময়ক সেবন করলে সর্দি কাশি ভালো হয়ে যায়। বিষধর পানির কামড় থেকে নিরাময়ের জন্য বিলম্বির পাতা ব্যবহার করে অনেক উপকার পাওয়া যায়। বিলম্বির পাতা চুলকানি ফোলা, বাত, মাংস, চামড়ার ফোলা বিভিন্ন রোগের উপশম করতে এটি খুব ভালো কাজ করে। নিয়মিত বিলম্বি গাছের ফল খেলে ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপ সমস্যা নিয়ন্ত্রণে থাকে। তো বোঝা গেল যে এই বিলম্ব বা বিলম্বি গাছটি আমাদের অনেক উপকারী একটি গাছ এবং এটি যেহেতু ফল হিসেবে বেশি পরিচিত, তো এই ফলেরই রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। তো আপনারা যদি চান এই গাছটি আপনাদের বাসা বাড়ির আঙিনায় আশেপাশে রোপণ করবেন, তাহলে এই ফল ডিরেক্ট আপনারা পাবেন, একদম ফ্রেশ সতেজ ফল। এবং এই ফল খেলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই, এখান থেকে আপনারা ঔষধি গুণাগুণও পাবেন, বিশেষ করে যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আছে তারা। তো এছাড়াও বিলম্বি গাছের অনেক উপাদান আছে, ঔষধি উপাদান, তো গুণাগুণ সম্পন্ন। তো এই গাছটি অবশ্যই আপনাদের বাড়ির আঙিনায় আশেপাশে অবশ্যই রাখা উচিত। তো আপনারা এই গাছটি বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবেন, নার্সারিতে গিয়ে খুঁজলেই পেয়ে যাবেন। এই গাছটির বাজার মূল্য আপনার 100 থেকে 200 টাকার মধ্যেই পেয়ে যাবেন, সেটা অবস্থান কাল ভেদে পরিবর্তন হতে পারে। তো আপনারা সেইভাবে সংগ্রহ করে গাছটি একটু যত্ন নিলে বড় হলে সেখান থেকে ফল পাবেন। তো এই ছিল বিলম্বি গাছ নিয়ে বিস্তারিত। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা, তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ, সালামু আলাইকুম।